ফেসবুকে লিখেছিলাম বাবা ছিল কম্বল চোর মেয়ে হইল বুট চোর সেটা আমি কাউকে বলি নাই যে ছিল কম্বল চোর তাকেই বলেছিলাম আর যে ছিল বুট চোর তাকেই বলেছিলাম তাহলে যারাই আমার উপরে মামলা দিতে তার গুষ্টি হইল চোর যখন তুমি সিদ্ধখালী উচ্চ বিদ্যালয়ের রেজাল্ট বড়লেখার থেকে সর্বনিম্ন রেজাল্ট তখন বুকটা ফেটে যায় এই স্কুলের ঐতিহ্য ছিল আজকে সেই ঐতিহ্য কোথায় চলে গেল কয়েকবার এই সিদ্ধনগরে এসেছি আমি রতুলি থেকে মাজমুল্লাহ মসজিদ পর্যন্ত হাজিরবাড়ি মসজিদ বলে রফিনগর বলে এই রাস্তার যে অবস্থা দেখি মনে হয় সেখানে বৈষম্য সৃষ্টি করা হয় সুধালগরে মানুষের উন্নয়নের চোখে দেখতে পারে না এই সুধালগরে মানুষ সবচেয়ে বেশি প্রবাসী অধ্যুষিত এলাকা প্রবাসীরা এই দেশে থাকে আমার বিশ্বাস ছিল সুধালগরে মানুষকে সঠিক মূল্যায়ন এবং সঠিক উন্নয়নের বাস্তবায়ন হবে সেটা আমার মনে হয় সুধালগরে মানুষ বিগত 15 বছরে সেটা চোখে পড়ে নাই আজকে এই রাস্তার দিকে তাকালে মনে হয় আমি কোন আওয়ারের রাস্তার দিকে তাকাচ্ছি আমি গতকালকে নরসিংদীতে গেছিলাম একটি প্রত্যন্ত অঞ্চলে আহসানুল হাবিবের বাড়িতে তারেক রহমানের ডোনেশন দেওয়ার জন্য তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই বাড়িতে আমি সেখানে ভিন্ন নেতৃবৃন্দকে নিয়ে যেতে পেরেছিলাম কিন্তু আমার মনে হয় সুধানগরের যে রাস্তা সেখানে রাজনীতিতে যে প্রতিহিংসা সেখানে আমার সৃষ্টি হচ্ছে তবে একটা কথা আপনাকে বলতে চাই দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসলে আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে এই সুজানগরের উন্নয়ন কিভাবে করতে হয় সেটা আপনারা আমাকে যদি সহযোগিতা করেন আমরা সেই সুজানগরকে একটি আধুনিক সুজানগর আমি ইনশাআল্লাহ প্রমাণ করে দিতে পারি অনেকে বক্তব্য বলেছেন আমার সম্বর্ধনা আমাকে প্রধান অতিথি এটা ছিল তাদের ব্যক্তিগত মতামত এটা আমার কোনো মতামত ছিল না আমি যখন এই প্রোগ্রামে আসার জন্য আপনাদের এখানে অনুভূতি আমার কাছে চেয়েছিলেন আমাদের সভাপতি স্যার আমি বলেছিলাম যেখানে আমার নেত্রী একটি ঘরের বন্দে বন্দী রয়েছে অসুস্থ অবস্থায় জনগণের সামনে কথা বলার অধিকার পাচ্ছেন না যেখানে আমার নেতা এখনো পর্যন্ত ষড়যন্ত্রের শিকার হয়ে বাংলাদেশে আসতে পারছেন না সেখানে কিসের আনন্দ কিসের সম্বর্ধনা আমি আপনাদের মাঝে আসতে পারি একটি কথা নিয়ে সেটি হলো আমার নেত্রী এবং আমার দেশের জনগণের জন্য দোয়ার জন্য আমি দোয়া মাহফিলের জন্য এখানে এসেছি বেশি বড় বক্তব্য দিব না আমি সুজানগরের সন্তান হিসাবে বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন ধরনের অবহেলার শিকার হয় সেটা আমার ব্যক্তিগত কথা বলে যাচ্ছি আমি 25 তারিখ আসার পরে আমি এই এলাকার সন্তান হিসাবে বিভিন্ন ইউনিয়নে গেছি আমি আসার সময় আমার নেতা হাফিজ ভাইয়ের বাড়িতে গেছি উনার অসুস্থতা দেখে আমার নিজের কষ্ট লেগেছে আমি চেয়েছিলাম হাফিজ ভাইকে নিয়ে আজকের প্রোগ্রামে আসব উনি আমার নেতা উনার যে শারীরিক অবস্থা সেই জন্য আমি দুবার ওনাকে বলার সাহস পাই নাই কিন্তু আমি বড়লেখায় আসার পরে আজকে জনসম্মুখে বলতে হচ্ছে একটি কথা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে কয়েকবার আমি বলেছিলাম আমি প্রতিটা ইউনিয়ন বিএনপি সভাপতি সাধারণ সম্পাদকের সাথে বসতে চাই আমি তাদের সাথে পরিচিত হতে চাই উনি আমাকে সুযোগ দেন নাই আমি বিচার সুজানগর বাড়িতে গিয়ে গেলাম আমি আরেকটা কথা বলতে চাই গতকাল পর্যন্ত বড়লেখায় যতটি মামলা হয়েছিল এবং যতজন জেলে গিয়েছিলেন সাধারণ সম্পাদক থেকে শুরু করে সবাইকে আপনাদের সন্তান শরীফুল সাজুর হত্যার মাধ্যমে সবাইকে সেটা কোনো মিথ্যা কথা নয় এবং আমাকে দুই একজনের সাজন্য কোনো পরিবারে এক দুজন সহযোগিতা করেছে কেউ সহযোগিতা করেন নাই আমি তাদেরকে বের করতে গিয়ে আমার বাইকে যেভাবে বের করতে গিয়ে আমি কোটি টাকা খরচ করেছিলাম তাদেরকে বের করতে গিয়ে আমি এক একজনের ভিতরে লক্ষ টাকার উপরেও খরচ করে তাদেরকে কষ্ট দিতে দেয় নাই যদি এইসব দলের জন্য করে থাকি আমি দলের জন্য কাজ করে থাকি দলের কর্মীদের জন্য আমি খবর দিয়ে থাকি আমি কি আজকে পরিচয় হওয়ার দরকার না বিগত 17 বছরে বড়লেখাবাসী যেভাবে হোক ভোট চুরির মাধ্যমে হোক আর লুকো চুরির মাধ্যমে হোক আমরা এমপি পেয়েছিলাম মন্ত্রী পেয়েছিলাম সেই মন্ত্রীর মাধ্যমে আমরা কি পেলাম আমরা আজ ঢাকা সরে সবার সামনে কথা বলতে হলে লজ্জা হয় 1500 কোটি টাকা একটা টেন্ডার থেকে যদি দুর্নীতি হয় তাহলে 5 বছরে কয়টা টেন্ডার দুর্নীতি হয়েছে আমরা সবাইকে বলে ফিরিস্তা আমরা রাজনীতি করতে এসেছি ব্যবসা করার জন্য আছি নাই আমার পরিবারের অবস্থা আপনারা জানেন এই দেশে রাজনীতি করতে গিয়ে আমি কি করেছি না করেছি সেটাও আপনারা জানেন আমি রুহুল কবির রিজভী স্যারকে নিয়ে আসলাম স্বর্ণার পাশে দাঁড়ালাম আমার নেতা
আমার নেতা ঘোষণা দিয়েছেন আগামী দিন যদি তারেক রহমানের নেতৃত্বে যদি দেশ পরিচালিত হয় আর বিএনপি আমরা সবাই যদি চাই সন্ধান নামে ইনশাআল্লাহ এই ছাত্রকে একটা প্রতিষ্ঠান করব সেটা কি দলের প্রতিষ্ঠান জনগণ সেটা সিদ্ধান্ত নেবে দল এটা করে দিবে ইনশাআল্লাহ আজকে আপনাদের সুজানগরের মাটিতে বলে গেলাম কথা এবং কাজের বিশ্বাসী আমরা কথা বলবো পরবর্তীতে আর কাজ করব না সেই রাজনীতি করি না যদি সেটা করতাম জীবনে যথেষ্ট সুযোগ পেয়েছি অনেক প্রমাণ পেয়েছেন কিন্তু সেটা তার দেই নাই যখন তুমি সিদ্ধখালী উচ্চ বিদ্যালয়ের রেজাল্ট বড়লেখার থেকে সর্বনিম্ন রেজাল্ট তখন বুকটা ফেটে যায় এই স্কুলের ঐতিহ্য ছিল আজকে সেই ঐতিহ্য কোথায় চলে গেল যখন সেই পরিবর্তন করতে পারি নাই তখন করোনা কোভিডের সময় বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমরা গার্লস একাডেমি প্রতিষ্ঠিত করি আপনাদের সুজানগরে গার্লস একাডেমি করার জন্য দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল আমাদের কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন সেই কোভিডের সময় আমরা করেছি আপনারা জানেন বড় বাড়ির সামনে আমরা 75 জন প্রবাসীদের আর্থিকের মাধ্যমে আমরা জায়গা কিনেছি মাটি ভরাট করেছি খুব শীঘ্রই প্রবাসীদের মাধ্যমে আমরা এই এলাকায় একটা সুন্দর মডেল হাইস্কুল করবো ইনশাআল্লাহ আমরা চাই সুজানগরে কলেজ হোক আমি দেখি পাতারিয়া নামে কলেজ করা হয়েছে রতুলিতে কেন সুজানগর উন্নয়নে কলেজ করা হলো না সুজানগর উন্নয়নকে অবহেলা করা হয় আমরা কি জায়গা দেই নাই আমরা পারি না স্কুল কলেজ করতে আমরা টেকনিক্যাল কলেজ করতে পারি নাই আগরাদের রাজধানী সুজানগরকে কেন সেখানে প্রবাসীরা বিদেশি ডেলিগেটরা এসে আগরাদর কিনতে পারে না কেন এই ব্যবসাটাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে আগামী দিন সরকার আসলে সেই সব পরিবর্তন ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমি করব ইনশাআল্লাহ আলাদা থাকা অবস্থায় দূতাবাসের মাধ্যমে বিভিন্ন হয়রানি করা হয়েছিল ক্লাস পর্যন্ত আমার কাতার থাকার জন্য যে পাসপোর্টটা ছিল সেই পাসপোর্ট রিনি করতে পারি নাই দুঃখ বলার কথা ছিল না সেই পাসপোর্ট রিনিউ করতে গিয়ে আমি অন্য দেশে ভিসা লাগাতে হয়েছিল সেখানে গিয়ে আমি ভিসা লাগিয়ে পাসপোর্ট রিনিউ করে চলে আসি যখন দেখলাম আগামী দিন আর কাতারে থাকতে পারবো না কোনো অন্যায় কাজ করি নাই একটাই আমার অন্যায় ছিল আমি দেশ নেত্রীকে নিয়ে কথা বলতাম দেশের জনগণকে নিয়ে কথা বলতাম জনগণের পক্ষে কথা বলতাম সেটাই ছিল আমার অপরাধ তখনই মনে স্থির করেছিলাম বাবার কাছ থেকে পারমিশন নিয়ে বলছিলাম রাজনীতি তো আমি অন্যায় করি নাই এক কাপ চা খাওয়াইতে কখনো কেউ পারে নাই দলের দায়িত্ব পেয়েছিলাম বিভিন্ন দেশে আমি গিয়েছিলাম